আসসালামুকুম। বিসমিল্লাহিম। ওহুদের যুদ্ধে এক রমণীর ইতিহাস। ওহুদের ময়দানে এক নারী মহাপরাক্রমশীল বীর পুরুষের ন্যায় যুদ্ধ করছিলেন। এই নারীর নাম নাসিবা রাদিয়াল্লাহ তাআলা আনহা। নাসিবার স্বামী এবং পুত্রদ্বয় ওহুদের যুদ্ধে গমন করলে নাসিমা রাদিয়াল্লাহ তাআলা আনহা ঘরে বসে থাকার চেয়ে যুদ্ধে গমন করা শ্রেয় বলে স্থির করলেন এবং আহত মুসলমান সৈনিকদের পানি প্রদান করছিলেন। কিন্তু যখন মুসলমানদের করুণ অবস্থা, তখন নাসিবা আর স্থির থাকতে পারলেন না। এক আহত সৈনিকের হাত থেকে তরবারি গ্রহণ করে শত্রু সৈন্যকে আক্রমণ করতে প্রবৃত্ত হলেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং দূর থেকে এই বীর রমণীর বীরত্ব দর্শন করছিলেন। রণক্ষেত্রে নাসিবা তার পুত্রদ্বয়কে নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে যুদ্ধ করছিলেন। তার হাতে ঢাল ছিল না, তাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সৈনিককে বললেন, নাসিবাকে একখানি ঢাল দিয়েছ। সৈনিক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে একখানি ঢাল নিয়ে নাসিবার নিকট নিক্ষেপ করলেন। নাসিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই ঢাল তুলে নিয়ে ক্রুদ্ধা সিংহীর ন্যায় সদর্পে পরিভ্রমণ করে কুরাইশদের আঘাত করতে লাগলেন। সেই সময় একজন কুরাইশ নাসিবার উপর তরবারির আঘাত করল, কিন্তু নাসিবা স্বীয় হস্তস্থিতি ঢাল দিয়ে আঘাত ব্যর্থ করে দিল এবং তৎক্ষণাৎ শত্রুর অশ্বের উপর তরবারি দিয়ে আঘাত করতে লাগলেন। এতে অশ্বটা দ্বিখণ্ডিত হয়ে গেল। কুরাইশ সৈন্য অশ্ব হাতে লাফ দিয়ে ভূমিতে পড়ে গেল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে দর্শন করে নাসিবার পুত্র আবদুল্লাহকে জননীর সাহায্যের জন্য যেতে আদেশ করলেন। আবদুল্লাহ দ্রুত জননীর নিকট উপস্থিত হন। তখন নাসিবা পুত্রের সাহায্যে সেই কুরাইশকে আক্রমণ করে জাহান্নামে পাঠিয়ে দিলেন। একজন কুরাইশের অস্ত্রের আঘাতে আবদুল্লাহ অত্যন্ত সোনিত পতন হওয়াতে তিনি দুর্বল হয়ে ভূমিতে পতিত হলেন। কিন্তু নাসিবা পুত্রের নিকট গমন করে বললেন, বৎস ওঠ, শত্রুর সাথে যুদ্ধ কর। আমার গর্ভে জন্মগ্রহণ করে ধূলির শয্যায় শয়ন করা কখনোই তোমার পক্ষে সমীচীন নয়। কথাটা শুনে আবদুল্লাহ উৎসাহ সহকারে দাঁড়াইলেন এবং শত্রুর সংহারে প্রবৃত্ত হলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নারীর সাহস, ক্ষমতা, তেজ আর বীরত্ব দেখে সেই নারীর জন্য প্রাণ উজাড় করে দোয়া করেছিলেন।